ঠাকুরবাড়িকে রাজনীতিমুক্ত করতে শান্তনু ঠাকুরের বিজেপি প্রার্থী হওয়া নিয়ে ঠাকুরবাড়িতে বিক্ষোভ দেখালেন মতুয়া ভক্তরা। যদিও শান্তনুর দাবি, বিক্ষোভকারীরা কেউই মতুয়া নন, এটা বিরোধীদের চক্রান্ত। ঠাকুরবাড়িকে রাজনীতিমুক্ত করতে এবং শান্তনু ঠাকুরকে বিজেপি প্রার্থী করার বিরোধিতা করে বিক্ষোভ দেখালেন মতুয়া ভক্তরা। রবিবার ঠাকুরবাড়িতে বিক্ষোভ দেখায় তারা। প্রায় শতাধিক মতুয়া ভক্ত এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের দাবি, শান্তনু ঠাকুর নিজেই বলেছিলেন ঠাকুরবাড়িকে রাজনীতিমুক্ত করবেন, অথচ তিনি নিজেই এখন বিজেপির প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। আমরা চেয়েছিলাম শান্তনু ঠাকুরের কথায় ঠাকুরবাড়ি রাজনীতি মুক্ত হবে, তো এখন দেখছি শান্তনু ঠাকুর নিজে লোকসভা বঙ্গা লোকসভা টিকিটের জন্য নিজে দিল্লিতে ধর্না দিয়ে পড়ে আজকে নিজের টিকিটটা নিজের নিয়ে নিচ্ছে। প্রতিটা মানুষকে ঠাকুরবাড়ি দিতে এনে ও বারবার ব্যবহার করেছে, ও ঠাকুরমার কাজ যেদিন ফুরিয়ে গেছে পরের দিনই ও নিজে দিল্লিতে গিয়ে ও প্রার্থী পদে দাঁড়িয়ে পড়েছে। তাহলে আমাদের কেন ব্যবহার করা হলো এর প্রতিবাদ চাই, আর শান্তনু ঠাকুর কেন এটা আবার ফিরো সেটা জায়গাটা নিচ্ছে। যদিও মতুয়াদের বিক্ষোভের কথা অস্বীকার করেছেন শান্তনু, তিনি বলেন বিক্ষোভকারীরা মতুয়া নন, মমতা ঠাকুর কিছু বহিরাগতদের এনে এসব করেছে। ঠাকুরবাড়িকে মতুয়ারা ভালোবাসে, যদি প্রকৃত মতু হয় ঠাকুরবাড়ি এসে কেউ বিক্ষোভ করতে পারে না। যেগুলো করছে সেগুলো স্বার্থে আঘাত পড়েছে এবং সেগুলো সারা জীবন এটা করবে। আর যদি কেউ বলে থাকে যে আমি টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাহলে তারা সেই স্বার্থে ঠাকুরবাড়ি এসেছিল, এখন সেই স্বার্থটা মেটেনি বলে তারা এটা করছে। কে করছে পার্টিকুলারলি এটা নেই, তবে আমার বাড়িতে বিক্ষোভ করানোর মতো লোক তো একমাত্র মমতা বালা ঠাকুর ছাড়া কি হবে। এ বিষয়ে তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর বলেন, আমি সারাদিন বাড়িতে ছিলাম না, কারা বিক্ষোভ দেখিয়েছে কেন দেখিয়েছে তাও জানি না। দেখেন এইগুলো, এক তো আমি সকালবেলা 8টার থেকে বেরিয়েছি প্রচারে, আর আমার কি এমন ইয়ে আছে যে ওকে আমার করতে দাও? নিজেই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি ভোটে দাঁড়াবো না, ঠাকুরবাড়ি মুক্ত করবো রাজনীতি, আর নিজেই এখন ভোটে দাঁড়িয়ে লোকরে তারা প্রতিবাদ করছে, যাদের প্রতিবাদ করেছিল আজকে, মানে যাদেরকে বলেছে তারাই প্রতিবাদ করেছে, সেটা আমি জানি না, আমি তো কেবল এইমাত্র ঢুকলাম বাড়িতে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি আরো বলেন, আমাদের সাথে সিপিএম এর লড়াই বিজেপি লড়াইতেই আসবে না। এরা বলতে চাচ্ছে আমরা ঠাকুরনগর স্থানীয়, এখন এদের এরা যেভাবে আসছে এই আলোচনাটা, এটারও একটা প্রয়োজন আছে, কারণ কোনো মানুষকে তো অস্বীকার করা যাবে না, তারাও আমাদের সমাজের মানুষ। সুতরাং যে সিদ্ধান্ত মতুয়া মহাসংঘ নিয়েছে সে সিদ্ধান্ত তো মতুয়া মহাসংঘ অনয়, কিন্তু এরাও আমাদের মানুষ, এদের সঙ্গে কথা বলে একটা সুরাহা আমরা পাবো। দিব্যিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর।